কুষ্টিয়া সুগার মিলে প্রতি বছর লোকসানের পাল্লা যেমন ভারী হচ্ছে তেমনি বাড়ছে অনিয়ম এবং দুর্নীতি। সিবিএ নেতাদের সঙ্গে আতাত করে টেন্ডার বাণিজ্য, নিয়োগের ভুয়া বিল ভাউচারে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে। কোটি কোটি টাকা লোকসানের বোঝা কুষ্টিয়া সুগার মিলের উপর, তারপরও অনিয়ম দুর্নীতি আর লুটপাট থেমে নেই। অভিযোগ রয়েছে শ্রমিক কর্মচারী মাসের পর মাস বেতন না পেলেও কিছু সিবিএ নেতা আর ব্যবস্থাপনা পরিচালক থেকে শুরু করে অন্য কর্মকর্তারাও দুর্নীতি করে লাখ লাখ টাকা পকেটে ভরছেন। মিলের শ্রমিক ও কর্মচারী নিয়োগ, টেন্ডার বাণিজ্য আর ভুয়া বিল ভাউচারে যাচ্ছে লাখ লাখ টাকা। সম্প্রতি মিল থেকে মৌসুমী শ্রমিক ও কর্মচারীদের নামে ভুয়া বিল উঠেছে। এছাড়া পরিবহন ঠিকাদার নিয়োগ সহ নানা খাতে অনিয়মের ছড়াছড়ি। তবে দুর্নীতির বিষয়ে অন্যের উপর দায় চাপালেন সিবিএ নেতা। বলছেন যে ভুয়া বিল কন্ট্রাক্টরে টেন্ডার হয়, টেন্ডারের মাধ্যমে পার্টিসিপেট করে তারা কন্ট্রাক্ট করে, ভুয়া বিল এই কথাটা আপনি কে বলছেন? এটা ম্যানেজমেন্ট করে, আপনি ম্যানেজমেন্টে প্রশ্ন করেন। ব্যবস্থাপনা পরিচালকও নানা অনিয়মের বিষয়ে অন্যের উপর দায় চাপানোর চেষ্টা করেন। ওপেন টেন্ডার আছে, আপনি দেখতে পারেন যে ওপেন টেন্ডারের মাধ্যমে আসছে এবং টেন্ডারে যে সর্বনিম্ন দরদাতা পাইছে অথবা লোক তালিকাভুক্ত কি জানি চাইছে, আমাকে আমাকে জানা হলে আমি জানি। মিল রক্ষায় তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির পাশাপাশি অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেবার দাবি শ্রমিক ও কর্মচারীদের। টিবিসি নিউজ ডেস্ক।